ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মন্তব্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনীতে বিশ্বব্যাংক সহ বিরোধিতাকারীদেরও আমন্ত্রণ জানানো হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশ নীরব দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়া হয়েছে তার গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ শুরু হয়েছে, 10 জুন পর্যন্ত চলবে এই কার্যক্রম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষাও। ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা শামীম সহ 11 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ভারতের ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে যুক্তরাষ্ট্রের এই মন্তব্যকে পক্ষপাতদুষ্ট বলে বিবৃতি দিয়েছে ভারত। উয়েফা নেশনস লিগে জয় পেয়েছে ডেনমার্ক, 2-1 গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, 4-1 বেলজিয়ামকে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস।